আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষক ভাইরা, আমি একটি আমন ধান খেতে এসেছি। এই ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, বিশেষ করে ধানের বাদামি গাছফড়িং এর আক্রমণ আছে কিনা সেটা আমি একটু দেখব এই ক্ষেত্রে নেমে। তো সাধারণত বাদামি গাছফড়িং ধান গাছের নিচের দিকে থাকে, মাজরা বা পাতা মোড়ানো পোকা যেমন উপরের দিকে দেখা যায়, কিন্তু বাদামি গাছফড়িং উপরের দিকে দেখা যায় না, এটা সাধারণত গাছের গোড়ার দিকে থাকে। তো আমি এই ক্ষেত্রে নামবো এবং বাদামি গাছফড়িং আছে কিনা এভাবে একটু নিচের দিকে একটু চেক করতে হবে, যে নিচের দিকে আসলে এখানে বাদামি গাছফড়িং এর আক্রমণ দেখা যাচ্ছে না। বাদামি গাছফড়িং সাধারণত ধান গাছের এই গোড়ার দিকে থাকে। তো কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে মাঝে মাঝে আপনাদের ক্ষেতের উপরের দিকে যে পর্যবেক্ষণ না করে নিচের দিকে একটু মাঝে মাঝে দেখবেন যে বাদামি গাছফড়িং। সাধারণত ধানের বাদামি গাছফড়িং দেখা যায় ধান একদম চারা অবস্থা থেকে শুরু করে পাকা পর্যন্ত যে কোনো সময় এই বাদামি গাছফড়িং এর আক্রমণ হতে পারে। এই বাদামি গাছফড়িং সাধারণত গাছের গোড়ার নিচের দিকে খোলে এবং কাণ্ডে ডিম পারে। একটা পূর্ণবয়স্ক স্ত্রী পোকা 200 থেকে 500টি ডিম পারে। এই ডিম ফুটে দেখা যায় যে 4 থেকে 9 দিনের মধ্যে বাচ্চা বের হয়। সেই বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হতে 10 থেকে 15 দিন সময় লাগে। বাচ্চা এবং পূর্ণবয়স্ক উভয় অবস্থায় এই পোকা ধান গাছের ক্ষতি করে, কাণ্ডে রস চুষে খায়, ফলে গাছ শুকিয়ে যায়, দূর থেকে পুড়ে যাওয়ার মতো বোঝা যায়। এমন আক্রমণের লক্ষণকে আমরা হপার বার্ন বলে থাকি। মূলত এই পোকার আক্রমণটা বেশি হয় যে চারা, বিশেষ করে ধানের ঘনত্ব যদি বেশি লাগানো হয়, গোছার ঘনত্ব যদি বেশি লাগানো হয়, মিনিমাম আমরা বলি যে কমপক্ষে 20 সেন্টিমিটার দূরে দূরে এক গোছা থেকে আরেক গোছা দেওয়ার জন্য। কিন্তু কৃষক ভাইয়ের অনেক সময় গোছার ঘনত্ব বেশি দেয়, সেই জন্য আসলে পর্যাপ্ত আলো পড়তে পারে না, সূর্যের আলো বাতাস প্রবেশ করতে পারে না, এই জন্য এই পোকার আক্রমণটা বেশি হয়। তো এই জন্য আমরা বলি যে বিশেষ করে গোছার একটু ফাঁকা লাগাতে এবং প্রতি লোগো পদ্ধতিতে চাষাবাদ। লোগো পদ্ধতি হচ্ছে প্রতি 8-10 সারি পর পর একটু ফাঁকা রেখে আবার 8-10 সারি পরে ধানের চারা লাগানো। এরপরে বিশেষ করে ছায়াযুক্ত স্থানে এই চাষাবাদ পরিহার করতে বলি। আর যদি আক্রমণ দেখা দেয় তাহলে আমরা ক্ষেত থেকে পানি সরিয়ে ফেলতে বলি এবং ইউরিয়া সারের যে উপরিপূরক সেটা বন্ধ করে দিতে বলি। দেখা যায় যে প্রতিটি গাছে যখন 4 থেকে 5টি পোকার আক্রমণ দেখা দিবে তখনই আমরা রাসায়নিক পদ্ধতিতে দমন করব। সেক্ষেত্রে প্লেনাম, হপারশট, পাইরাজিন, রাইজিন, পেদাটিংটিং এই কীটনাশকগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে, অথবা পাইমেট্রোজিন বা নিতেন পাইরাম এই গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে। স্প্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে উপরে, কৃষক ভাইয়েরা অনেক সময় উপরে স্প্রে করে যান, উপরে না, দেখা যায় যে গাছের এই এই যে সারিবদ্ধ পদ্ধতিতে লাগানো থাকে সারির মধ্যে নজেল মাঝে মাঝে উপরে ধরতে হবে এবং মাঝে মাঝে এরকম নিচে ধরতে হবে, যাতে গাছের গোড়ার দিকে কীটনাশকটা যায়। তো তাহলে আশা করি এই পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো আজ এ পর্যন্ত, অন্য কোনো দিন অন্য বিষয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।